হ্যালো বন্ধুরা, বাংলা বুড়িভোজে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব নিরামিষভাবে কাঁচকলার কোপ্তা কারি। খেতে খুবই ভালো লাগে, ভীষণই একটা সুস্বাদু খাবার। তাহলে চলুন দেখি আমি এই রান্নাটা কিভাবে করি। প্রথমে কাঁচকলা কোপ্তা বানানোর জন্য আমি তিনটে কাঁচকলা, একটা আলু নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। আমি আধ ঘন্টা আগে সেদ্ধ করে রেখেছি। তারপর আমি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু, একটা ছোট সাইজের টমেটো টুকরো করে রেখেছি, এক ইঞ্চি আদার টুকরো, দুটো তেজপাতা, এক চা চামচ গোটা জিরে আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা, এক টেবিল চামচ আমি জিরে গুঁড়ো, এক টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, এক টেবিল চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ চিনি, এক চা চামচ গরম মশলা গুঁড়ো, এক টেবিল চামচ ঘি। এবারে আমি প্রথমে কাঁচকলা কোপ্তাগুলো বানিয়ে নিতে হবে। তার জন্য কাঁচকলাগুলোকে দুভাগ করে কেটে খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি আর কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি তিনটে কাঁচকলা নিয়েছি, ঠিক এইভাবে সবকটা কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর একটা সেদ্ধ করে রাখা আলু, আলুটাকেও আমি ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ টেবিল চামচ ঘি দিয়ে এবার সমস্ত কিছুকে একসাথে মেখে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচের মতো আমি বেসন। সব উপকরণগুলো একসাথে আমি মেখে মিশিয়ে নেব। মাখাটা আমার হয়ে গেছে, এবারে আমি কোপ্তাগুলো করে নেব। আমি এখানে কোপ্তাগুলো এই রকম শেপ নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এবারে এইগুলোকে আমি ভেজে নেব। কোপ্তাগুলোকে ভাজার জন্য আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে কোপ্তাগুলোকে দিয়ে দেব। কোপ্তাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাদবাকি কোপ্তাগুলো আমি ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এবারে আমি তুলে নিচ্ছি। এবারে একই তেলের মধ্যেই আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে নুন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব। আলুটাকে আমি গোট গোট করে এইভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু দুটো মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি। এবারে আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে, আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি এক চা চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দিলাম, এক ইঞ্চি আদার টুকরো, চারটে কাঁচা লঙ্কা আর ছোট একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবারে এক থেকে দু মিনিট নেড়েচেড়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব
হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ জিরে গুঁড়ো, এক টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবারে সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাকে একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দেওয়া না দেওয়া পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে কষাতে হবে। মশলা কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি তিনটে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ চিনি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে বেশ কিছুটা ঝোলের জন্য গরম জল দিয়ে দেব। আমি জলটা একটু বেশি দেব, কারণ কোপ্তাগুলো দেওয়ার পরে অনেক ঝোল টেনে নেবে। এই সময় ঝোলটা একটু টেস্ট করে দেখেছি একটু নুন লাগবে, আমি হাফ চা চামচের মতো নুন দিয়ে নিলাম। রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে এক টেবিল চামচ ঘি আর হাফ চা চামচের মতো ভাজা জিরে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি কোপ্তাগুলো একে একে দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখব। তারপরে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।